মানে ধান এটা স্টক নাই সেটা কিন্তু একেবারে বলা যাবে না, কৃষকের কাছে নাই এটা ঠিক আছে। কৃষকের কাছে আবার অনেকে যুক্তি দিয়েছে যে কৃষককে দাম দিবেন আবার চাউলের দাম কমাবেন, এটা সাংঘর্ষিক হয়ে যায়। কৃষককে আমরা দাম দিতে চাই, সময় মতো দিতে চাই, যার জন্য আমাদের গোডাউন খোলা আছে, আমরা সেইখানে সরকারিভাবে আমরা কিনি একটা কারণে, সেটা হলো কৃষককে ন্যায্য মূল্য দেওয়ার জন্য। যদি সরকার মাঠে না থাকে তাহলে সিন্ডিকেট করে আরো সরকারকে চুষে খাওয়ার একটা প্রক্রিয়া হয়ে যায়, যার জন্য সরকার মাঠে থাকে, সরকার ধান কেনে। সেইখানে যখন কৃষকের ধানটা ওঠে তখন কিন্তু কৃষক দামটা পায় না, তখন তাদের ওই সারের পেমেন্ট দিতে হয়, মহাজনের পেমেন্ট দিতে হয়, ইত্যাদির পেমেন্ট দিতে হয়, পেমেন্ট দিতে দিতে তাদের ধান কিন্তু খুব একটা থাকে না। হয় মিল মালিকদের কাছে থাকবে, না হলে কর্পোরেটের কাছে থাকবে, আর না হলে অসৎ ব্যবসায়ীদের কাছে থাকবে। অসৎ ব্যবসায়ী বলতে হয়তো লাইসেন্সও নাই ফুড গ্রেনের, তারা দেখা যাচ্ছে বিশাল বিশাল গোডাউন করে আছে। এবার তো অপারেশনে পাওয়া যাচ্ছে, মাঠের মধ্যে একটা হয়তো 20,000-30,000 গোডাউন করে রেখে দিছে, সেইখানে সেই ধানগুলো মাকড়সার জাল দিয়ে আবৃত হয়ে আছে। আমাদের ডিসি সাহেবরাই ধরেছে, আমাদের এসপি সাহেবরাই ধরেছে। তাহলে এই ধানগুলো কেনে কারা? নিশ্চয়ই মিলালারা কিনে, নাহলে কর্পোরেট কিনে। তাহলে তারা তো জানে যে কোথায় গেলে আমি ধানটা পাবো, কৃষকের কাছে আমি ধানটা পাবো না, ওই কলিমদ্দিনের আড়তদার কাছে গেলে পাবো, বা ওই রহিমদ্দিনের আড়তদারের কাছে গেলে পাবো, বা সেইখানে আমার ইনভেস্ট করা আছে, ওইখান থেকে আমি সবসময় ধান নিই, 10 গাড়ি নিয়ে এসি, আর 10 গাড়ি ওখানে আমি মজুত করে রেখেছি। বিষয়টা তো তাই। এমনকি অনেক হাস্কিং মিল আছে বন্ধ হয়ে গেছে, ঘাস গজিয়ে গেছে, ইলেকট্রিক লাইন কাটা আছে, কিন্তু তার গোডাউনটা আছে, সেই গোডাউনে নিয়ে যায় আমি মজুত করছি। এটা তো আমাদের পরিষ্কার ইতিহাস। এর আগে যখন একবার বললাম আমি কুষ্টিয়া গেলাম, আমরা টোটাল টিম নিয়ে কুষ্টিয়া গেছি, কুষ্টিয়াতে গিয়ে গোডাউন খুলতেছে নাই নাই নাই, আমি চারটা মানে মানে একজনের চারটা মিল আমি আইডেন্টিফাই করেছি, আরেকজনের আরো তিনটা আমি গোডাউন আইডেন্টিফাই করেছি, এগুলো আমি খুলতে বলেছি। বলছে এগুলো কিছু নাই, খালি বস্তা আছে, গুড়া আছে, এই আছে, সেই আছে, খোলেন না তো বলছে চাবি এটা কোথায়, এটা তো মানে বন্ধ গোডাউনের মতো চাবি নেই। তবে যে হাতুড়ি নিয়ে আসেন একটু ভাঙব, যখন হাতুড়ি হাতে নিলাম তখন যে ব্যাংকের কাছে চাবি, আমি যে গুড়ার জন্য ব্যাংকের কাছে চাবি থাকবে কেন, যে গোডাউনে মাল থাকবে সেই গোডাউনে তো ব্যাংকের কাছে দায়বদ্ধ, ব্যাংকের কাছে চাবি থাকবে। তারপর যখন হাতুড়ি দিয়ে বাড়ি শুরু করলাম তখন চাবি বাড়া গেল, দেখি প্যাক তার চাউল। তা আবার কেমন করে জানেন, চাউলটা কিন্তু ফিনিশিং দেওয়া নেই, আতলা করে করা আছে, এবং সেটা হলো বড় বস্তা, মানে পরে 2 মনে বস্তার মধ্যে তোলা আছে, ওর মধ্যে তুষ ছিটা দেওয়া আছে, যে কেউ বুঝতেই পারবে না এটার মধ্যে কি আছে। এরকম করে করে আমি এক জায়গায় 4টা গোডাউন, আরেক জায়গায় 3টা গোডাউন আমি বের করলাম, এবং ওইখানে কুষ্টিয়াতে শেষমেশ ওইখানে মিটিং করে ওইখানে ওই দিনই 3 টাকা পার কেজিতে কমায় তারপরে আমাদের মানে চাউল বিক্রি শুরু হল। সে মানে এখানে যে আমাদের, আমি আমার আরসি বোর্ডদেরকে আমি বলতেছি, আমি বারবার আমি বলি যে আমাদের 8টা ডিভিশনে 8টা আরসি বোর্ড, তারাও কিন্তু একটা করে পিলার ডিভিশনে, তারা তাদের আন্ডারে যে ডিসি বোর্ড আছে তাদেরকেও কিন্তু এগুলো যদি খোঁজ না রাখে তাহলে কাবিলতি কিন্তু তাদেরও কাবিলতি, মূল খোঁজ কিন্তু তাদের আগে নিতে হবে। এবং তথ্যগুলো শেয়ার করতে হবে, জেলা প্রশাসক সাহেব হলো ওই ওই জেলার যে কোনো খাদ্যের বিষয়ে উনি সভাপতি, শেয়ার করতে হবে এসপি সাহেবের সাথে, শেয়ার করতে হবে খাদ্য মনিটরিং টিমের মধ্যে ওনারা দুজনেই আছেন, এগুলো শেয়ার করার প্রয়োজন আছে। এটা হলো আমার খাদ্য অধিদপ্তরের মানে যারা ডিসি বোর্ড আছে বা টিসিএফ আছে তাদের দায়িত্ব কর্তব্য হতে পারে।